হাই ভিউয়ার্স, কেমন আছো? আশা রেখে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে উপস্থিত হওয়া সুন্দর একটি হার্ট টাচিং, রোমান্টিক এবং ইন্টারেস্টিং টপিক্স নিয়ে, এই টপিক্সটা তোমাদের জানা। এই টপিক্সটার নাম মিস্টার অ্যাডজেক্টিভ। তা আমরা ছোটোকাল থেকে, হাই স্কুল থেকে শুরু করে বা প্রাইমারি লেভেল থেকে, অনেকে থেকে শুরু করে আমরা কলেজ পর্যায়ে এই শব্দের সাথে পরিচিত এবং কিছুটা আমাদের ধারণা আছে। তো এই টপিক্সটা যদি তোমরা দেখো, তো আমার বিশ্বাস তোমাদের একটা নতুন ধারণা হবে আর এবং ভালো লাগবে। ভালো লাগার কারণ হচ্ছে তোমরা তো অ্যাডজেক্টিভ জানো, আর আমার জানাটা তোমাদের জানার সাথে যদি অ্যাড হয়ে যায় তাহলে একটা নতুন ধারণা হবে, আর নতুন ধারণা যদি হয়ে যায় তাহলে তোমরা আমাদের এই শ্রমটা সার্থক হবে বলে আমরা মনে করব। তো বন্ধুরা, এখন যাই অ্যাডজেক্টিভের অর্থ কী। তো অ্যাডজেক্টিভের অর্থ বিশেষিত করা। কিসের বিশেষিত করা? নাউনের। তো ট্র্যাডিশনাল গ্রামারে যে সংজ্ঞাটা আছে, আমরা এখন এই সংজ্ঞাটা বলবো, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বা অবস্থান নির্ণয় করে তার নামই অ্যাডজেক্টিভ। তো আমরা এখন যাই, যে যারা আমাদের ইংলিশের দিকপাল, বিশেষ করে গ্রামারের, তাদের সংজ্ঞায় কী আমার ভালো লেগেছে যে শব্দটি, সেটা জিসি নেসফিল্ডের কথা। তো জিসফিল আর নেসফিল্ডের গ্রামার আর এর নাম তো আমরা হয়তো অনেকেই জেনেছি। তো তার কথা হয় অ্যাডজেক্টিভ মিন্স অ্যাডিং সামথিং, অর্থাৎ কোনো শব্দের সাথে যে অর্থটা যোগ করা হয় মূলত তার নামই অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা আরেকটি কথা নয়, না বললেই নয়, আরেকজন গ্রেট ম্যান রেন অ্যান্ড মার্টিন। তো রেন অ্যান্ড মার্টিন যদি দুইজন, আর রেন অ্যান্ড মার্টিন এরাও না সংজ্ঞায় দিয়েছে একদমই জেসি নেসফিল্ডের কাছাকাছি, অ্যাডেড টু। আমরা এখানে আমাদের বোর্ডে দেখানোর চেষ্টা করেছি অ্যাডেড টু, অর্থাৎ প্যাসিভ ভয়েজে। তার মানে নাউন বা প্রোনাউনের অর্থের সাথে যে অতিরিক্ত তথ্যটা যোগ করা হয়, প্যাসিভে করা হয়, সেটাই মূলত অ্যাডজেক্টিভ। তো আমরা আজকে একটা গল্পের মাধ্যমে অ্যাডজেক্টিভ চেনার চেষ্টা করব। তো এই গল্পটা নায়ক বা প্রোটাগনিস্ট হচ্ছে একজন ইংলিশ টিচার, নাম তার এন খান। তো এন খান আমরা মনে হয় জানি প্রত্যেকটি নাউনেরই একটা প্রোনাউন থাকে। তো এন খানের প্রোনাউন হি। আমরা এখন যাই আমাদের এই গল্পে। তো আমাদের এই গল্পের যে নায়ক এন খান, এর বয়স হয়ে গেছে। বয়স হওয়ার ফলে তার না মাথার থেকে চুলগুলো আউট হয়ে গেছে, আর দেখতে একদমই শর্ট, যার ফলে না জীবনে কোনো দিন কারোর কাছ থেকে ভালোবাসা পাইনি। তার কত আকাঙ্ক্ষা যে কেউ তাকে ভালোবাসবে, কিন্তু আজ পর্যন্ত সেই ভালোবাসাটা তার হাতে আসেনি, যার ফলে সে সবসময় মনমরা হয়ে থাকে, অর্থাৎ গুলুমি হয়ে থাকে। তার না প্রচুর রাগ। কোনো স্টুডেন্ট যদি ভালোভাবে কোনো কিছু জিজ্ঞাসা করে, হঠাৎ করে রেগে যায়। তো যার ফলে আমরা বলতে পারি হি ইজ অ্যান অ্যাংরি ম্যান। তারপরে না এই ভদ্রলোকের না প্রচণ্ড উদ্ধত আচরণ, অ্যারোগ্যান্ট। তারপরে আমরা এখন যাব এই ভদ্রলোকের যা বলি তাই করে, অনেকটা জেদির টাইপের, তো আমরা বলতে পারি রিল্যাকট্যান্ট। তারপরে প্রচণ্ড ইমোশনাল, ছোট্ট একটা জিনিস কেউ যেন আকাশে উঠায় ফেলে, যার ফলে অনেক স্টুডেন্ট তাকে নিয়ে হয়তোবা কৌতুক করে বলে একজন রোমান্টিক ম্যান। তারপরে আমরা জানি আমাদের এই এন খান স্টুডেন্টের বন্ধুর মতন ফ্রেন্ডলি আচরণ করে কোনো কোনো সময়। তো আবার কোনো স্টুডেন্ট যদি বিপদে পড়ে তার এক্সটেন্ডেড হ্যান্ড প্রসারিত করে, তো যার ফলে আমরা হেল্পফুল বলবো। তো এন খান না নিজেকে বলে আই অ্যাম হ্যান্ডসাম। তো অনেক স্টুডেন্ট যখন হাসে তখন বলে জানো কেন আমি হ্যান্ডসাম, সৃষ্টিকর্তা না মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে তৈরি করেছে। তাছাড়া এক একটা মানুষ এক এক রকম, দ্যাট মিন্স প্রত্যেকটি মানুষই ইউনিক, আর ইউনিক যদি হয় কেন সে হ্যান্ডসাম নয়, তো নিজেকে দাবি করে হ্যান্ডসাম হিসাবে। তারপরে আমাদের এন খান সরকারি বা পাবলিক ইউনিভার্সিটিকে পড়া, যার ফলে সে নিজের প্রতি অনেক সময় গর্ব বোধ করে, আর যার ফলে আমরা তাকে কিন্তু বলতেই পারি এডুকেটেড। তার আরেকটা গর্বের কারণ আছে, সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের মাটি থেকে শুরু করে সব কিছু আমাদের এন খান অনেক বেশি ভালোবাসে, যার ফলে আমরা তাকে বলি বাংলাদেশি, পিওর বাংলাদেশি। বন্ধুরা, আমরা এন খান সম্পর্কে যা বললাম, যত অতিরিক্ত তথ্য দিলাম, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা মনে হয় জানি অ্যাডজেক্টিভ যদি না থাকে তাহলে নাউন বা প্রোনাউনের অর্থটা সুন্দর হয় না, নাউন বা প্রোনাউন কি সুন্দরভাবে সাজানো যায় না, রং দ্বারা রাঙিয়েও তোলা যায় না। যেমন ফার্স্টে যখন
অ্যাডামকে বেহেস্তের মধ্যে রাখা হয়, অ্যাডাম কিন্তু লাইফলেস ছিল, লাইফ থাকার ফলেও লাইফলেস ছিল, কোনো অ্যালাইভ ছিল না, কোনো ফ্রেশনেস ছিল না, সজীবতা ছিল না, অ্যানিমেটেড ছিল না, কিন্তু পাশে যখন ইভকে আনা হয় তখন প্রাণ পায়। তো সত্যি তাই, একটা সেন্টেন্স প্রাণ পায় যদি সেখানে বেশি বেশি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এখন আমরা যাব অ্যাডজেক্টিভ চেনার উপায়। কোনো স্টুডেন্ট যদি প্রকৃত অর্থেই অ্যাডজেক্টিভকে জানতেই চায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ যদি হৃদয়ে গেঁথেই দিতে চায়, তাহলে না তাকে তিনটা জিনিস জানতে হবে। একটা যদি মিস করে সে নিজেই মিস হয়ে যাবে। তো বন্ধুরা, ফার্স্টে আমরা কী জানবো? সাফিক্স। তো কেন সাফিক্স জানো? আমরা নট নেটিভ স্পিকার, সরি নট নেটিভ স্পিকার বা লিসেনার, অথবা আমরা বলতে পারি লার্নার। তো আমরা যদি তাই হই, আমাদেরকে কোনো শব্দের গঠন জানতে হবে, আর গঠনের জন্য যা সাহায্য আমরা নিব সেটা তো অবশ্যই সাফিক্স। তো অ্যাডজেক্টিভের যে সাফিক্সগুলো আমি ব্যবহার করছি, যেমন এখানে লেস, এখানে ওয়াই, আমরা এখানে ওয়াই, এএনটি, এল, আইসি, হুল, সাম, ডি বা ইডি, এই যে শব্দ, সরি যে বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা ব্যবহার করছি, কোনো শব্দের শেষে যদি লেস থাকেই সেটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, আর সাম থাকলে পরেও অ্যাডজেক্টিভ হবে। তো আমাদের এগুলো মুখস্থ করতে হবে। আমরা সাফিক্স সম্পর্কে একটা নতুন ভিডিও আপলোড করব পরবর্তী পর্যায়ে লেকচারে। তো বন্ধুরা, এখন আমরা যাব পজিশন। তো পজিশনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সাপোজ নাউনের জায়গায় যদি নাউন বসে বা অ্যাডজেক্টিভ বসে, সেটাও নাউন, নাউন বসলে নাউন, আবার অ্যাডজেক্টিভ বসলেও নাউন, আবার যদি ভার্ব নাউনের জায়গায় অবস্থান করে সেটাও নাউনই হবে। তার মানে পজিশনটা সো মাচ ইম্পর্ট্যান্ট। তো আমরা পজিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর ভার্সিতে যেগুলো কোশ্চিন আসে সাধারণত অপোজিশনটাই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যেমন দি ভার্সুয়াস ওয়েস, দ্য ভার্সুয়াস আর অলওয়েজ হ্যাপি, ওয়েস ডেঞ্জারাস, ভার্সুয়াস পায়াস, এই শব্দগুলো আমরা জানি অ্যাডজেক্টিভ। কিন্তু বন্ধুরা, যদি পড়ে দি ভার্সুয়াস, দির পড়ে, দির পড়ে, যেমন দি পায়াস যদি আমরা বলি তাও হবে পায়াস ওয়েস, আর অলওয়েজ হ্যাপি। বন্ধুরা, এই যে ওয়েস থাকা সত্ত্বেও এই বাক্যে এই শব্দটা কিন্তু নাউন। তো বন্ধুরা, এখন আমরা যাই লাস্ট পোর্শনে, মিনিং। আমরা মনে হয় জানি কোনো গানেরই আর সুর উঠবে না যদি না অর্থ জানা যায়। তো মিনিং একদমই ইংলিশের প্রাণ। তো নাসিরউদ্দিন আহমেদ স্যার আমরা জানি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গ্রামার লেখক। তার কথা, কোনো ভাষাকে যদি সুন্দরভাবে আয়ত্ত করতেই চাই তাহলে সবার আগে জানতে হবে ওই ভাষার শব্দভাণ্ডার, আর শব্দভাণ্ডার রক্তই তো ওয়ার্ড মিনিং। তো বন্ধুরা, এই হলো আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু কথা। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমরা কিন্তু লাইক করব। কেন লাইক করবো জানো? যাকে আমরা ভালোবাসি তাকেই তো লাইক করি। আর লাইক যদি করি তাহলে আমাদেরকে কমেন্টও করতে হবে, একটা মেয়েকে আমার ভালো লাগছে, আমি কি বলবো না, ইউ লুক সো বিউটিফুল। তো আমরা কমেন্টও করব, তারপরে আমাদের এই ভালোবাসার অনুভূতিকে হয়তো বা কোনো বন্ধুর সাথে শেয়ার করব। জানো, আমার ওই মেয়েটি ভালো লেগেছে, ওনা আমার হার্ট ট্রাসিং, ওনা আমার জীবনের সব কিছু। তারপরে আমরা পরবর্তী পর্যায়ে মেয়ের মনটা জয় করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার হবো, অর্থাৎ আমাদের পরবর্তী পর্যায়ে ভিডিওটা যদি আমরা পেতেই চাই তাহলে আমরা অবশ্যই সাবস্ক্রাইবার হবো। তো নমস্কার টুডে।